আজ হাজির হয়েছি একেবারে চাকলা মন্দিরের সন্নিকটে অবস্থিত সাবনন নার্সারি। সো এই নার্সারিতে শুধু শীতের মরশুমে নয়, এখানে পাবেন সমস্ত রকমের দেশি ও বিদেশি হাইব্রিড সমস্ত রকমের ফুলের চারা এবং সঙ্গে ফলের চারাও। সো ভিউয়ার্স, এখানে শুধু ফুল এবং ফল এটাই নয়, কমন কিছু সবজিও কিন্তু এখানে চারা সাধারণত পাওয়া যায়। তো একেবারেই কম রেটে এবং খুব সুন্দর ভালো জাত, কিন্তু আপনারা যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই সাবনুর নার্সারি চাকলা মন্দিরের সন্নিকটে অবস্থিত আপনারা আসতে পারেন। এবং দামের বিষয়ে অবশ্যই খুবই কম রেটের মধ্যেই কিন্তু আপনারা এখান থেকে গাছ নিতে পারবেন। তো বিশেষত একাধিক প্রজাতি কমন আনকমন সমস্ত রকমেরই কিন্তু গাছ এখান থেকে আপনারা পাবেন। বিশেষত শীতের মরশুমে তো ফুল গাছ এখানে বলাই বাহুল্য। সো খুব অবাক করার মতো এখানে ফুল ফল এবং ভেজিটেবল সব কিছু এখানে কিন্তু আছে। তো সবগুলোর সব গাছেরই নাম কিন্তু এক এক করে বলা সম্ভব নয় এবং দামগুলোও কিন্তু বলা সম্ভব নয়। তো দামের বিষয়ে বলতে হলে একটি কথাই বলবো, একেবারেই কম রেটে কিন্তু এখানে আপনারা গাছগুলি পেয়ে যাবেন। তো ভিডিওর শেষে এবং শুরুতে নার্সারির ফোন নম্বরটা এবং সাইনবোর্ডের ছবিটা দেওয়া আছে, আপনারা ওখান থেকে চাইলে যোগাযোগ করতে পারবেন। এবং অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল, চাকলা মন্দিরের সন্নিকটে অবস্থিত সাবনন নার্সারি আসবেন, গাছ কিনবেন এবং একাধিক প্রজাতি দেশ বিদেশের নতুন ভ্যারাইটি কিন্তু এখানে পেয়ে যাবেন। বিশেষত শীতের মরশুম চলছে, শীতের মরশুমের গাছ প্রতিটি ভ্যারাইটি এখানে আছে, অ্যাভেলেবেল আছে এবং খুব অল্প রেটের মধ্যেই এখানে গাছ পেয়ে যাবেন। সো ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চোখ রাখুন গ্রিন বেঙ্গল নার্সারির ইউটিউব চ্যানেলের, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং আপনাদের পছন্দ মতো ভিডিও দেখতে হলে আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের মতো ভিডিও আপলোড দিতে। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত, অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আপনার একটা সাবস্ক্রাইব এবং আপনার কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে আরও উৎসাহ দান করে। সো আমাদের সঙ্গে থাকুন এবং গ্রিন বেঙ্গল নার্সারি নিত্য নতুন ভিডিও দেখতে থাকুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে এবং অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে আমাদেরকে আরও উৎসাহিত দান করুন।